লিভার শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা 500টিরও বেশি গুরুত্বপূর্ণ শারীরিক কাজ সম্পূর্ণ করে। আপনার খাওয়া খাবারকে লিভার শক্তিতে রূপান্তরিত করে ভাঙতে সাহায্য করে। একই সঙ্গে রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলোকেও সরিয়ে দেয়। তাই লিভারে যে কোনো সমস্যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। লিভারের দীর্ঘস্থায়ী এক ব্যাধি হলো ফ্যাটি লিভার ডিজিজ, যা লিভারে চর্বি জমার কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভার ডিজিজের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। তবে রোগটি বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শরীর জুড়ে লক্ষণ দেখাতে শুরু করে। ফ্যাটি লিভারের রোগ 4টি পর্যায়ে বিকাশ লাভ করে। এর চতুর্থ ও শেষ পর্যায় সিরোসিস নামে পরিচিত। এনএইচএস ইউকে অনুসারে ক্রমাগত ও দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতির কারণে সিরোসিস হয়। সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারে আক্রান্তের হার গত 3 দশকে বেড়েছে বিশ্বব্যাপী। শিকাগোতে অ্যান্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় ইএনড 2023 উপস্থাপিত সমীক্ষা এই তথ্য জানাচ্ছে। গবেষকরা বলছেন ফ্যাটি লিভার কার্ডিওভাস্কুলার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস ও একটি সাধারণ ধরনের লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যদি এর সঠিক চিকিৎসা করা না হয় তাহলে এটি লিভার ক্যান্সার এমনকি লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে। ডায়াবেটিস ও হৃদরোগ বিশ্বব্যাপী একটি বড় উদ্বেগের বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রতিস্থাপনের জন্য সবচেয়ে সাধারণ কারণ হয়ে উঠেছে। এই গবেষণার জন্য গবেষকরা 1988 থেকে 2018 পর্যন্ত ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে থেকে 32,726 জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করেন। সাধারণত অতিরিক্ত খাওয়ার অভ্যাস বাড়ায় ফ্যাটি লিভারের ঝুঁকি। যখন লিভার স্বাভাবিক উপায়ে চর্বি ভাঙতে অক্ষম হয় তখন তা লিভারে জমা হতে থাকে ও ফ্যাটি লিভার নামক রোগের সৃষ্টি করে। স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ পরিমাণে ট্রাইগ্লিসারাইডও ফ্যাটি লিভারের রোগের বিকাশ ঘটায়।